له فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يأتي رجل من أهل بيتي رواه أحمد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জুমার সালাতে আসা বসা ও সহিহ সুন্নাহ থেকে তার অমূল্য বাণী শ্রবণ করার ও বলার তৌফিক ইনায়াত দান করলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ যাপন করি খাতামুন নাবিয়িন নবীগণ শিরোমণি যার আদর্শ হচ্ছে কোরআন সেই নবীর প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি খুতবার শুরুতে বলতে চাচ্ছি আপনারা প্রত্যেকটা লাইন ক্লিয়ার করে পরের লাইনে বসবেন সামনের লাইন ক্লিয়ার না হয়ে পিছনের লাইনে লাইনে বা সারিতে বসার কোরআন সুন্নাতের নিয়ম নেই যে আসবে সে পিছনে বসবে যেখানে ফাঁকা থাকবে একজন ব্যক্তি সেখানে এসে যে ফাঁকা জায়গাতে নামাজ পড়ে ওখানেই বসবে এক জায়গায় স্পট করে আর পড়বে আরেক জায়গায় বসবে এমনটা জুমার মতো নীতি নয় কারণ আপনি এক জায়গায় সালাত পড়লেন পরে আরেক জায়গায় ওখান থেকে হেঁটে এসে বসবেন এতে অন্যের যে শ্রবণের যে একটা তার মানুষ মানে মানসিক বিষয় রয়েছে সে যে মন দিয়ে শুনছে তা আপনার হাঁটার কারণে বা আপনি তার পা আসার কারণে তার সেই মন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এ কারণে উত্তম পদ্ধতি হচ্ছে আপনি আসবেন যেখানে ফাঁকা থাকবে সামনের দিকে আপনার সামনের সারিতে সেখানে বসে সেখানে নামাজ পড়ে সেখানে বসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি জেনে বুঝে আমল করার তৌফিক ইনায়াত দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকের জুমার বিষয় গত জুমায় বলা হয়েছে শুরু করা হয়েছে ইয়াউমুল কিয়ামত কিয়ামত সম্পর্কে সেই ধারাবাহিকের মাধ্যমে আজকে বিষয় হচ্ছে ইমাম মাহদি সম্পর্কে যেহেতু এটা হচ্ছে কিয়ামত একটা আলামত আজকের জুমার সংক্ষিপ্ত পরিসরে খুতবা হবে ইমাম মাহদি আলাইহিসসালাম সম্পর্কে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক ইনায়াত দান করলে উক্ত বিষয়ের তত্ত্ববোধ বিবরণী দিয়ে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি কিয়ামতের যত আলামত রয়েছে এই আলামত গুলোর মাঝে অন্যতম একটি আলামত হচ্ছে ইমাম মাহদি আলাইহিসসালাম শেষ জামানায় আগমন করবে পৃথিবী যখন
দুর্নীতিতে ভরপুর হয়ে যাবে, পৃথিবীতে যখন ন্যায় ইনসাফ উঠে যাবে, পৃথিবীতে যখন ঘরে ঘরে জেনা বেবিচার মদ জুয়া লুণ্ঠন আত্মসাত বেড়ে যাবে, কে মাহরাম কে গায়রে মাহরাম কোনো হুশ জ্ঞান থাকবে না, ইচ্ছায় অনিচ্ছায় মানুষ পর্দাকে তুলে ফেলবে, মনে করবে এই পর্দা হচ্ছে ঝামেলা। আজকের জামানায় পুরুষও যেমন পর্দা করে না, মহিলারা তার চেয়ে বেশি পর্দা করে না। অথচ আমরা মনে করি যে শুধু মহিলারাই পর্দা করবে, পুরুষের তো কোনো পর্দা নেই, পুরুষ তো পুরুষ। ঠিক তদ্রুপ ভাবে মহিলারা তাদের ক্ষেত্রে ভাবে যে মহিলা তো মহিলাই, তাদের আবার পর্দা কিসের? আসলে এমনটা নয়, পুরুষ যেমন তারও পর্দা আছে, মহিলা যেমন তারও পর্দা আছে, সকলের পর্দা আছে, যার পর্দা যেরকম। আপনাকে যে ইসলাম অনুমতি দিয়েছে একটা নারীর সামনে আপনি হাফ প্যান্ট পরে বেড়াবেন এমনটা তো নয়, বরং ইসলাম আপনাকে বলেছে যে এই দুই ছাকের নিচে আপনাকে আপড় করতে হবে, টাকুর উপরে ছাক হয়নি নিচে এবং নাভির উপরে আপনাকে আপড় থাকবে, দুই কাজ ধারা থাকবে। এটা হচ্ছে ইসলামের আবশ্যিক যেটা সতর্ক, যেটা আমরা আবশ্যিক তো মানি না, মানি না আমরা যেটাকে ইসলাম বলেছে এইভাবে এই পোশাক পরা যাবে না, এইভাবে পরা যাবে না, আমরা সেভাবে করি। তা ঠিক তদ্রুপ ভাবে পর্দা যেমন পুরুষের উঠে যাবে, নারীরও উঠে যাবে, নারী পুরুষ কারো সেরকম পর্দা থাকবে না, আর পর্দা যখন থাকবে না তখন জেনা ব্যবসা দিন দিন বৃদ্ধি হতে থাকবে, কারণ দুজন যেখানে থাকবে তৃতীয়জন শয়তান থাকবে। মিশকাতুল মাসাবিতে আল্লাহ সাল্লামের হাদিসটি বর্ণিত রয়েছে। আপনি মনে করছেন এ তো আমার খালাতো বোন, আমি এর সঙ্গে একটু কথা বলি গোপনে, যখনই আলাদা কথা বলে যাবেন দুজনে, যেহেতু আল্লাহ আর আল্লাহ রাসূলের ভাষায় সে আপনার খালাতো বোন হলো, সে মাহারাম নয় গায়রে মাহারাম, তার যাকে বিয়ে করা জায়েজ সেই ব্যক্তি সেই মহিলা, তখন শয়তান আপনার মনে নিমন্ত্রণা দিবে, তারও মনে দিবে, যার কারণে আমাদের সমাজে ইয়ারকি নামে একটা অনেক বড় পাপাচারের রাস্তা করা হয়েছে। অথচ আল্লাহ রাসূল মশকরা করতেন, তাও সঠিক মশকরা করতেন, সত্য কথাই বলতেন। যেমন এক বুড়ি যখন আল্লাহর সামনে যাচ্ছিল, সে বুড়ি হচ্ছে সবসময় কোরআন পড়তো, তাকে বলতো যে জান্নাতে কখনো বুড়ি মহিলা যাবে না, তাকে দেখে মশকরা করে কথা বলছে, কিন্তু এটা সত্য, বাস্তবে জান্নাতে তারা যাবে যে সকল নারী তারা বুড়ি হবে না, তারা কি হবে যুবতী হবে। তা আল্লাহ সত্য কথাই বলেছেন, একটু ঘুরিয়ে বলেছেন, কিন্তু আমরা সত্য কথাটাকে মিথ্যা করে ঘুরিয়ে বলি, আল্লাহ তো সত্যটাকে সত্য মতো করে ঘুরিয়ে বলছেন যেটা সত্য, কিন্তু আমরা মিথ্যাকেই আরো ঘোর প্যাচ করে আরো বড় বড় মিথ্যা তৈরি করি। এভাবে সুদের দরজা প্রসারিত হয়ে যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে সুদ আজকে প্রবেশ করেছে, লাভের নামে, কিস্তির নামে, ব্যাংকের নামে, সঞ্চয়ের নামে, জমার নামে। আজকে আপনার দুটো বাচ্চা, কালকে তিনটে হবে, তার কি করবেন? কিস্তির না থাকেন না, আপনি সঞ্চয়ে থাকেন, সঞ্চয় করেন, 5 বছর সঞ্চয় করলে 10 বছর টাকা পাবেন। অর্থাৎ আপনি ইপাকে না খাবেন তো আপনাকে ইপাকে খাওয়াবে, উপাকে না খাবেন শুয়ে খাওয়াবে, শুয়ে না খাবেন নল দিয়ে খাওয়াবে, নল দিয়ে না খাবেন ধরে আপনাকে ঠেসে খাওয়াবে। এই হচ্ছে সেই জামা, এর চেয়েও আরো ভয়ানক হবে, কত সামনে যাবে এর চেয়েও আরো ভয়ানক পরিস্থিতি হবে। তা আমরা এই জামানাতে আমরা আমাদের ইমানকে ধরে রাখতে পারছি না, এই জামানায় আমরা আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে দূরে সরে আছি। যত জামানা এগিয়ে আসবে কিয়ামত তো ঘনিয়ে আসবে, আর যত কিয়ামত ঘনিয়ে আসবে তত পাপাচার এর দৌরাত্ব বৃদ্ধি পাবে, তত ফিতনা বেশি প্রকাশিত হবে, তত মানুষের বিবেক নষ্ট হয়ে যাবে, সে বুঝবে না ভালো মন্দ খারাপ, সে বুঝবে না মাহারাম গায়রে মাহারাম। তাই কথা বলেছিলেন যে এমন এক জামানা আসবে যে মা ছেলের সাথে সম্পর্ক তৈরি হবে, এরকম ভাবে যখন একে চরম পর্যায়ে পাপে একে পরিপূর্ণ হয়ে যাবে, যাকে আমরা ভাষায় বলি 16 আনা, যখন পাপের চতুর্দিকে 16 আনায় 16 আনা হয়ে যাবে,
তখন ইমাম মাহদি এই পৃথিবীতে আগমন করবেন আল্লাহর হুকুম। যখন তিনি আসবেন তখন পৃথিবীতে খালি পাপাচারে লিপ্ত থাকবে। যখন তিনি আসবেন তখন পৃথিবী সুদের উপর জিনার উপর ভর করে থাকবে, আত্মসাতে ভর করে থাকবে, মারামারি ঝগড়াতে ভর করে থাকবে, মারামারি কাটাকাটি রক্তপাতে ভরপুর হয়ে থাকবে, বিশ্বাস অবিশ্বাস বলে কিছু থাকবে না। ওটা যত খারাপ দিক আছে সবগুলো পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পৃথিবীতে প্রকাশ করেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মুসনাদে আহমদ 3571 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা তাকুমু সাআ, যে কিয়ামত হবে না, কিয়ামত হবে না, লা তাকুমু সাআ কিয়ামত হবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ইয়ালিয়া রাজুলুন মিন আহলি বাইতি, আমার পরিবারের আমার আহলে বাইতের অন্তর্গত একজন ব্যক্তি এই পৃথিবীতে না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ থেকে অসংখ্য মুফাসসির কেরাম এবং মুহাদ্দিস কেরাম তারা সকলেই বলেছেন যে এখানে আহলে বাইত বলতে যে ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে তার নামই হচ্ছে ইমাম মাহদি, মাহদি আলাইহিসসালাম। তা আসলে আমরা আগে এই ইমাম মাহদী আলাইহিসসালামের পরিচয় কি হবে, তিনি যে পৃথিবীতে আসবেন তার নাম কি ইমাম মাহদী হবে নাকি আরো তার পরিচয় রয়েছে, চেনার উপায় কি, আমরা কিভাবে তাদের তাকে চিনব। এই ইমাম মাহদী আলাইহিসসালাম তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাসানি আল ফাতিমি আল আলাউই, যে যেভাবে পেরেছে নাম দিয়েছে। কিন্তু প্রকৃত ভাবে বলতে গেলে বলতে যাই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা হবে তার প্রকৃত নাম। তিনি আল্লাহ রাসূলের বংশ থেকে আসবেন, তার মেয়ে ফাতেমার বংশ থেকে আসবে, যেহেতু ফাতেমা আল্লাহ রাসূলের বংশ তাই অনেক হাদিসে বলেছে আমার বংশ থেকে আসবে, আমার আহলে বাইত থেকে আসবে, অনেক হাদিসে বলেছে যে ফাতেমার বংশ থেকে আসবে। যেমন সুনানে আবু দাউদ কিতাবুল মাহদি ইমাম মাহদী আলাইহিসসালাম সংক্রান্ত অধ্যায় 4284 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ আমাদের রাসূলের স্ত্রী। তিনি বলছেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, আমি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে আল মাহদিউ মিন ইতরাতি, মাহদি হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল মাহদিউ মিন ইতরাতি, মাহদি হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত, ওয়া মিন ওয়ালাদি ফাতেমা, সে হলো ফাতেমার বংশধর, ওয়া মিন ওয়ালাদি ফাতেমা, সে হলো ফাতেমার বংশধর। শুধু তাই নয়, সুনানে ইবনে মাজাহ কিতাবুল ফিতান কলহবি পদ সংক্রান্ত অধ্যায়ে বাবু খুরুজিল মাহদি ইমাম মাহদির আগমন সংক্রান্ত অনুচ্ছেদ হাদিস নাম্বার 4086 হাদিস বর্ণনা করেছেন কেবারে তাবি অর্থাৎ বিখ্যাত তাবি সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে আমরা ছিলাম, ইংদনা উম্মে সালমা তা উম্মে সালমার কাছে আমরা ছিলাম, তার বাসা আমরা আগমন করেছিলাম গিয়েছিলাম, ফাতাজা কারণা আল মাহদিয়া, আমরা একে অপরের সঙ্গে পরস্পর পরস্পরের সাথে আমরা মাহদি সম্পর্কে আলোচনা করছিলাম, যে আল্লাহ রাসূলুল্লাহ যে বলেছেন যে ইমাম মাহদি আলাইহিসসালাম আসবেন, এই ব্যাপারে আমরা পরস্পর পরস্পরে কথা বলছিলাম, আলোচনা করছিলাম, ডিসকাস করছিলাম। ঠিক সেই সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন শুনে রাখো সাইদ ইবনে মুসাইয়্যিব, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি উম্মে সালমা বলছি, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন আল মাহদি মিন ওয়ালাদি ফাতেমা, মাহদি হলো ফাতেমার বংশধর।
কারণে তো অনেকে আজকে বলে থাকে যে আমি আল্লাহর রাসূলের জামাই মা ফাতেমার স্বামী, অনেকে বলে থাকে যে আমি ইমাম মাহদী, অনেকে বলে আমি হলাম নবী, এরকম মিথ্যা নবী মিথ্যা মাহদী মিথ্যা জামাই পৃথিবীতে আগমন করতেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি এই পৃথিবীতে আগমন করবেন যখন এই পৃথিবী পাপাচারে ভরপুর হয়ে যাবে। যখন এই পৃথিবী পাপাচারে ভরপুর হয়ে যাবে তখন ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি এই পৃথিবীতে আসবেন, আর তার নাম তিনি হবেন ফাতেমার বংশধর, তিনি হবেন আল্লাহর সন্তানের আহলে বাইতের অন্তর্ভুক্ত। তার নাম কি হবে? তার নামের ব্যাপারে আল্লাহর সন্তান বলেছেন সুনানে আবু দাউদ কিতাবুল মাহদি ইমাম মাহদী আলাইহিসসালাম সংক্রান্ত অধ্যায় 4282 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়ামুন, যে সমস্ত পৃথিবীর বয়স যখন শেষ হয়ে যাবে আর বাকি থাকবে না, পৃথিবীর বয়স যখন শেষ হয়ে যাবে আর বাকি থাকবে না, ইল্লা ইয়ামুন মনে করো একটা দিন বাকি আছে। আল্লাহ যখন সাহাবীদের কোনো বিষয়ে বোঝাতেন এমন ভাবে বোঝাতেন যে ওখানে প্রশ্নের কোনো জায়গা নেই, যদি এই কথা না বলে অন্য কথা বলতেন তাহলে হয়তো বলতো যে কখন আসবে এরপরে কি হবে। তো আল্লাহ রাসূল বললেন যে পৃথিবীর সমস্ত বয়স শেষ হয়ে গেছে, ইল্লা ইয়ামুন মানে করে একটা দিন বাকি আছে, আর একদিন হলে পৃথিবী শেষ। এখন ইমাম মাহদী আসেনি, মানে এটা আমি বলছি, মানে পৃথিবী শেষ আমরা বলছি যে এই আগামীকাল আসবে আগামীকাল আসবে, এরকম করতে করতে মনে হচ্ছে যে সমস্ত আলামত তো পার হয়ে যাচ্ছে, কই ইমাম মাহদী তো আসতেছে না, আমার ধারণা এরকম হচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন হাদিসে যে লা লাম ইয়াবকা মিনাদ দুনিয়া, দুনিয়া যত বয়স আছে সব শেষ, বাকা ইয়াবকা মানে বাকি, লাম ইয়াবকা মানে বাকিই নেই, মিনাদ দুনিয়া দুনিয়া থেকে কোনো কিছু আর বাকি নেই, তার মানে কি তার বয়স তার যে স্থায়িত্ব কাল এটা বাকি নেই শেষ, ইল্লা ইয়ামুন একটা দিন বাকি আছে, মানে একদিন ছাড়া আর বাকি নেই। তাহলে আমি বলতেছে যে আল্লাহ সুসলাম বললেন লা তাওয়ালাল্লাহু জালিকাল ইয়ামা, তাহলে আল্লাহ ওই একটা দিন যে বাকি আছে ওই একটা দিনকে এত দীর্ঘায়িত করবেন যাতে করে হাত্তা ইয়াবাসা ফিহি রজুলাম মিন্নি, যাতে করে সেই দিনটিতে আমার পক্ষ থেকে মানে আমার উম্মতের পক্ষ থেকে একজন ব্যক্তি আগমন করেন, আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাল্লাহ প্রেরণ করেন, আমি মিন আহলি বাইতি অথবা আমার পরিবারের অন্তর্ভুক্ত একজন ব্যক্তিকে সেই দিনটিতে প্রেরণ করবে। তার মানে কি এই হাদিস থেকে কিন্তু অকাট্য হয়ে বলা যায় যে ইমাম মাহদী যে আসবে এটা সুনিশ্চিত, মনে করুন কি দুনিয়া শেষ কিন্তু একদিন বাকি রয়েছে, তার মানে হলো ওই একদিন বাকি থাকলেও সেই একদিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করে সেই দিন থেকে দীর্ঘায়িত করবেন যাতে করে ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদী আলাইহিসসালাম আসার পরে যা ঘটার ওই একদিনে সব কিছু ঘটবে, কারণ আল্লাহ সব কিছু করতে পারে। যেমন আমরা শুনেছি যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন তার একটা দিনে এক বছর হবে, তা আল্লাহ যদি একদিনকে এক বছর করতে পারে, একদিনকে কিয়ামতের দিনে বর্তমান দিন 50,000 মতো হতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতেও যেহেতু এক বছর করতে পারে সেখানে তিনি কোটি কোটি বছরও করতে পারেন। এ কারণে আমাদের অত গবেষণা অত কিছু বিবেচনা করার প্রয়োজন নেই যে কখন কিয়ামত হবে, কখন ইমাম মাহদী আসবে, কখন দাজ্জাল আসবে, এটার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যে কিয়ামতের কাছে চলে যাচ্ছি, একটা করে বছর যাচ্ছে, একটা করে বছর কিয়ামতের কাছাকাছি আসছে, মৃত্যু আমাদের সন্নিকটে আসছে, এটাই আমাদের বিবেচ্য বিষয়। কারণ যখন ইমাম মাহদী আসবেন তার একটু পর হলেও ঈসা আলাইহিসসালাম আসবেন, তারপরেই আসবেন দাজ্জাল, এই তিনজন পাশাপাশি তারপরেই আসার পরে হবে এই কিয়ামত, তার মানে এরা যখন আসবে তখন আর বেশি দিন থাকবে না, একেবারে কাছাকাছি হবে। তা আমাদের সেই দিকটা লক্ষ্য করে ভীতি সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে ধাবিত হতে হবে।
এদিকে আমাদের বিবেচনা করার কোনো উপায় নেই যে এত আলেম বলছে আল্লাহ বলছে কোরআনে বলা আছে তো কখন আসবে কখন আসবে সব তো হলো কিন্তু আল্লাহ যে বলছে যখন কানায় কানায় পরিপূর্ণ হবে তখনই আসবে তার আগে না যখন পাপ কানায় কানায় পরিপূর্ণ হবে তখন ইমাম মাহদী ইসলাম আসবেন এর আগে না তা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর যখন সমস্ত বয়স কেটে যাবে একটি মাত্র দিন বাকি থাকবে সেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘায়িত করবেন যাতে করে সেই দিনে আমার উম্মতের মধ্য হতে আমার আহলে বাইতের মধ্য হতে একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন সেই ব্যক্তি এই পৃথিবীতে এসে যখন আসবে তখন তার নাম হবে ইয়াতিউ তার নাম হবে ইসমুহু ইসমি আমার নাম যেমন তার নামটা ঠিক তেমন হবে সমানে সমান ইয়াতিউ ইসমুহু ইসমি আমার নাম যেমন তার নাম তেমন হবে সমান সমান হবে অর্থাৎ আমার নাম যেমন মোহাম্মদ তার নাম হবে মোহাম্মদ এরপরে বলছেন ওয়া ইসমু আবিহি তার নাম হবে ইসমু আবি আমার পিতার নাম যেমন অর্থাৎ মোহাম্মদ ইসলামের পিতার নাম হচ্ছে আবদুল্লাহ তাহলে ওই ব্যক্তি যিনি ইমাম মাহদী ইসলাম নামে পরিচিত হবেন তিনি যখন পৃথিবীতে আসবেন তার পিতার নাম হবে আবদুল্লাহ এই কারণে শুরুতে বলেছি যে ইমাম মাহদী আলাইহিসসালামের প্রকৃত নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ তার মানে আবার এই নয় যার নামে আবদুল্লাহ হবে বাপের নাম ছেলের নাম হবে মোহাম্মদ সেই যে হবে ইমাম মাহদি এমনটা নয় যখন সমস্ত শর্ত পূর্ণ হবে পাপাচার যেমন চারিদিক দিয়ে পরিপূর্ণ হবে যখন কিয়ামত ঘনিয়ে আসবে তখন ঈসা আলাইহিস মুখ দিয়ে প্রকাশিত হয়ে যাবে যে ইনি হল ইমাম মাহদি যেটা আমরা হাদিস থেকে জানতে পারি সম্মানিত উপস্থিতি এই ইমাম মাহদী আলাইহিসসালামের পরিচয় আমরা জানলাম সংক্ষিপ্ত করে হলো যে তার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ হবে তিনি আসবেন আল্লাহ রাসূলের আহাদে বাইত থেকে অর্থাৎ ফাতেমার বংশধর হবেন তিনি এরপরে এখানে একটি কথা না বললে নয় যেহেতু শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বাড়াবাড়ি করে হুসাইন আলহুকে নিয়ে অনেক কথাই বলে তা অত্র হাদিসে যেহেতু বলা হচ্ছে যে ফাতেমার বংশধর হবে তা ফাতেমার তো দুটি সন্তান হাসান এবং হুসাইন হাসান এবং হুসাইন তা হুসাইন যেহেতু শিয়াদের ভক্ত হুসাইনের ভক্ত কারা শিয়ারা তাই তাদের দাবি হচ্ছে যে এই যে ইমাম মাহদী ইসলাম আসবেন তিনি হচ্ছেন হুসাইনের বংশধর মানে হুসাইনের রক্ত থেকে আসবে যাও যেহেতু ফাতেমার বংশধর কিন্তু ফাতেমার তো দুই ছেলে হাসান এবং হুসাইন তাদের দাবি হচ্ছে যে এই ইমাম মাহদী ইসলাম আসবেন হুসাইন থেকে আর তিনি এক গুহাতে 260 হিজরি সালে তখন তার বয়স নাকি 5 বছর সেই 260 হিজরি সালে পৃথিবীতে তিনি এসেছেন তখন থেকে ওই গুহাতে তিনি আছেন তাই তারা প্রায় প্রায় মাঝে মাঝে সেই গুহাতে যা অপেক্ষা করে যে কখন ইমাম মাহদী আসবে কিতাবের ইবনে কাসির সহ অসংখ্য মুহাদ্দিসের কথা আছে যে তার বংশ হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাসান আল আলী আল ফাতিমি শিয়াদের হুসাইন থেকে নয় এটা হলো অধিকাংশ আলেম এবং ফকিরের মতামত এটা হলো বিশুদ্ধ আর তিনি প্রকাশ পাবেন কোন গুহা থেকে নয় তিনি প্রকাশ পাবেন কোন গুহা থেকে নয় সুনানে আবদ কিতাবুল মাহাদিতে এসেছে যে তিনি মদিনার প্রাচ্য থেকে আসবেন মদিনার প্রাচ্য মদিনার পূর্বতম এলাকা থেকে প্রাচ্য মানে পেছন পূর্ব মদিনার পূর্বের কোন এলাকা থেকে তিনি আগমন করবেন প্রকাশ হবেন কোন গুহা থেকে নয় তাই আমাদের যদি এই আকীদা থাকে যে ইমাম মাহদী আলাইহিসসালাম গুহাতে আছেন তিনি গুহা থেকে বের হবেন তাহলে আমাদের আকীদা চেঞ্জ করা উচিত
কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যা বলেন আর আল্লাহ রাসূল ঠিক তাই বলেন অমায়ান্তিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে থেকে কোনো কিছু বলেন না যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে ওহী আর যেটা ওহী সেটা কোরআন যেমন ওহী হাদিসও ওহী পার্থক্য থাকতে পারে কিন্তু তার মানে মর্যাদা দিয়ে পার্থক্য করা যাবে না কারণ কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে আসছে হাদিসটাও আল্লাহর পক্ষ থেকে আসছে পার্থক্য হলো এতটুকু যে কোরআনের ভাব ধারা শব্দ যা কিছু আছে সব হুবহু আল্লাহর পক্ষ থেকে তা হাদিসের মূলত কথা কথা যে ধরনটা কিভাবে বলবে এটা আল্লাহ রাসূল যে ভাষায় ছিলেন সেই ভাষায় বলেছেন কিন্তু এর থিম কি যেমন আমরা অনেকে বাংলাদেশ ব্যাকরণে যেমন সারাংশ দেওয়া থাকে তার থিম লিখতে হয় ইংলিশে থিম লিখতে হয় অনেক কিছু বক্তব্য দিয়ে শেষে একটা কথা বলতে হয় ঠিক সেরকম আল্লাহ যেটা মেইন থিম মেইন কথা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেছেন ওহির মাধ্যমে কিন্তু আল্লাহ রাসূল নিজের ভাষায় নিজের আরবি ভাষায় সেই সময় তো ভাষা বাংলা হতো আল্লাহ তো ওহি করেছেন আরবি দিয়ে কিন্তু তার ভাষা যদি বাংলা হতো তিনি বাংলা দিয়েই বোঝাতেন তার ভাষা যদি ইংলিশ হতো তিনি ইংলিশ দিয়ে যেভাবে বলে থাকা সেভাবে বলতেন সেই সময় তো শুধু আরবি ভাষা মানে এক কথা নয় আরবিরও অনেক ভাষা ছিল এই কারণে তো কোরআন সাত পঠনে অবতীর্ণ করা হয়েছে যার কারণে কোরআন সাত পদ্ধতিতে অবতরণ করা হয়েছে কারণ আরবি ভাষা একরকম নয় বাংলা যেমন আপনার বাংলাদেশে রাঙ্গামাটিতে এক ভাষা দিনাজপুরে এক ভাষা রংপুরে এক ভাষা এই রংপুরে এখানে এক ভাষা সোয়ারে যাবে না আরেক ভাষা দুটো সবই বাংলা তা যদি দিনাজপুরে এখন ব্যক্তি আসে বক্তব্য দিতে আমাদের এখানে তিনি যদি তা দিনাজপুর ভাষা বক্তব্য দেয় আমরা বুঝব কিন্তু তিনি দিনাজপুরের ভাষায় তার বক্তব্যকে তিনি সিলেক্ট করেছেন দিনাজপুরি ভাষা তিনি মুখস্ত করেছেন কিন্তু এখানে এসে আমাদের ভাষায় বলেছেন ঠিক সেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ভাষা জানতেন তার উম্মত সেই সময় তার উম্মত যে ভাষা বুঝত তিনি তাদেরকে সেই ভাষায় বোঝাতেন এইটাই হচ্ছে পার্থক্যের বেশি নয় সম্মানিত উপস্থিতি তা বলছিলাম যে ইমাম মাহদী আসসালাম কে নিয়ে অনেক বাড়াবাড়ি রয়েছে আমরা সেদিকে যাচ্ছি না এরপরে আসুন তার আগমনের কারণ কি তিনি কেন আগমন করবেন আসলে তার আগমনের কারণ পূর্বেই বলেছি যে যখন পৃথিবীতে দুর্নীতি বিস্তার লাভ করবে যখন সবকিছু ছয় লাভ হয়ে যাবে পাপাচারে দৌরাত্ম বৃদ্ধি পাবে তখন ইমাম মাহদি সেই শেষ জামানায় আগমন করবে আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে তার পরিচয় ইমাম মাহদি নামে পরিচিত সুনানে আবু দাউদে হাদিস এসেছে কিতাবুল মাহদি 4285 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমাম মাহদি আলাইহিস সালাম আমার বংশোদ্ভূত আল মাহদি মিন্নি ইমাম মাহদি আমার অন্তর্ভুক্ত উম্মতের অন্তর্ভুক্ত আমার বংশোদ্ভূত আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত আজলাল জামহাতি তার কপালটা হবে চওড়া আজলাল জামহাতি তার কপালটা হবে চওড়া ওয়াকনাল আনফি নাকের ডগা হবে লম্বা যে কেউ এসে বলল আমি মাহদি হয়ে যাবে আল্লাহ বলছেন তার আজলাল জামহাতি কপালটা হবে চওড়া ওয়া আকনাল আনফি নাকের ডগাটা হবে লম্বা কিন্তু মুহাদ্দিস নিকরাম বলেছেন দুটি মত দিয়েছেন এক হয়তো হুবহু হাদিসের মতো তার কপাল চওড়া হবে অথবা তার মাথার যে সম্মুখ ভাগের চুল এটা কপালকে ঢেকে নি অনেক সময় দেখবেন অনেকের কপাল চওড়া থাকে কিন্তু সামনের মাথার চুল এদিকে আসার কারণে মনে হয় কপাল ছোট কিন্তু যখন চুলের অঙ্কি সারাবেন কপাল বড় দেখে না ঠিক সেরকম আর নাকের ডগা লম্বা হবে এটা বলতে সোজা সুতে লম্বা হবে মুহাদ্দিসগণ এটা বলেনি বলতেছেন যে সামনের অংশ তীক্ষ্ণ হবে তীক্ষ্ণ মানে আমরা সর্ব বুঝি চিকন বুঝি আর মধ্যখানটা একটু বাঁকানো হবে সোজা সুজে লম্বা হবে তা নয় তবে আমাদের যে সাধারণত তার নাকের ডগাটা কি হবে বড় হবে এটা হলো তার মানে উপরের অর্থাৎ বৈশিষ্ট্য লক্ষণ আল্লাহ সাল্লাম বলেছেন
তারপরে বলছেন যে ইয়ামলাউল আরজা যে তিনি এসে পৃথিবীতে তিনি যখন আসবেন তখন তিনি পরিপূর্ণ করবেন এই জমিনে পরিপূর্ণ করবেন কিস্তান ও আদলান ইহসান এবং ন্যায় বিচার কি রকম কামা মুলিয়াত যেভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছিল যেভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছিল জাওরান ওয়া জুলমান পাপাচারিত্ব আর অন্যায় অত্যাচার যেভাবে পৃথিবীতে পাপাচার অন্যায় অত্যাচার পরিপূর্ণ হয়ে গিয়েছিল ইমাম মাহদী আলাইহিসসালাম যখন আসবেন তখন তিনি তদ্রূপভাবে খানায় খানায় পরিপূর্ণ করবেন ন্যায় এবং ইনসাফ ওয়ায়াবলিকু সাবা আসিনিনা আর তিনি এই পৃথিবীতে রাজত্ব করবেন সাত বছর মুসনাদে আহমদে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আছে বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউম যখন দিনে দুনিয়ার সমস্ত সময় শেষ হয়ে যাবে একটা দিন বাকি থাকবে লাবাসাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন প্রেরণ করবেন রাজুলাম মিন্নি আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে লাবাসাল্লাহু অবশ্যই অবশ্যই আল্লাহ প্রেরণ করবেন রাজুলাম মিন্নি আমার উম্মতের একজন ব্যক্তিকে অপর রেওয়াতে রয়েছে মিনা হানিবাইতি কোন রেওয়াতে আসছে রাজুলাম মিন্না আমার আমাদের আমার পরিবারের অন্তর্ভুক্ত একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করবেন ইয়ামলাউল আরজা আদলান সেই ব্যক্তি পৃথিবীতে এসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কামা ঝাওরান মুলিয়াত ঝাওরান যেভাবে পরিপূর্ণ হয়ে যাবে পাপাচার যেভাবে পরিপূর্ণ হয়ে যায় জুলুম অত্যাচার ঠিক তদ্রূপ ভাবে তিনি এই পৃথিবীতে এসে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন সম্মানিত উপস্থিতি তিনি যখন পৃথিবীতে আসবেন তখন এই পৃথিবী নিয়ামতে ভরপুর হয়ে যাবে যখন তিনি পৃথিবীতে আসবেন তখন প্রচুর পরিমাণে রহমতের বৃষ্টি বর্ষণ হবে যখন তিনি পৃথিবীতে আসবেন তখন সোনা গয়না টাকা পয়সা সম্পদের স্তূপ গড়ে উঠবে যখন তিনি পৃথিবীতে আসবেন তখন গবাদি পশুতে ভরপুর হয়ে যাবে সম্মানিত উপস্থিতি সুনানে ইবনে মাজাহ হাদিস এসেছে ইবনে মাজাহ কিতাবুল ফিতান কলহবি পর্যায় সংক্রান্ত অধ্যায় বাবু ফুরুজিদুল মাহদি ইমাম মাহদির আগমন সংক্রান্ত অনুচ্ছেদ 4083 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানাতে ইমাম মাহদির আগমন ঘটবে ইন কুসিরা ফাতিসুনা ওয়া ইল্লা সাবুন ইন কুসিনি সেখানে এসে রাজত্ব করবেন ফা সাবুন ওয়া ইল্লা তিসুন 7 বছর অথবা 9 বছর 7 বছর অথবা 9 বছর তিনি পৃথিবীতে এসে রাজত্ব করবেন ফাতানামু ফিহি উম্মাতা উম্মতি সেই সময় আমার উম্মতের নামাতান কানায় কানায় নিয়ামত পরিপূর্ণ হয়ে যাবে সমস্ত নিয়ামত সেই সময় উদ্গত হবে সমস্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু সেই সময় ঢেলে পরিপূর্ণ করে দেবেন লাম তানামু মিসলাহা কাতুন এরকম নিয়ামত এরকম ধন সম্পদ এরকম প্রাচুর্য এর আগে কখনো ছিল না লাম তানামু লাম ইয়ানামু মিসলাহা কাতুন এর আগে কতদিনে কখনোই ছিল না সেই সময় যতটা সম্পদের প্রাচুর্য হবে যতটা নিয়ামত পৃথিবীতে আগমন করবে যতটা এর পূর্বে ছিল না শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন সম্পদের পাহাড় গড়ে উঠবে তখন সম্পদের স্তূপ পাহাড় গড়ে উঠবে ওয়াল মালু ইয়াউমাইন কুদুসুন স্তূপে স্তূপে আজকে আমরা বালির স্তূপ দেখেছি আলুর স্তূপ দেখেছি ধানের স্তূপ দেখেছি চালের স্তূপ দেখেছি আটার স্তূপ দেখেছি ঠিক সেরকম আল্লাহ বলছেন যে ওয়াল মালু ইয়াউমাইন কুদুসুন সেই দিন সম্পদের স্তূপ গড়ে উঠবে তখন একজন ব্যক্তি বলবে হে মাহদি তিনি এই সম্পদ থেকে আমি কিছু নিতে পারি তখন তিনি বলবেন খুঁজ তোমার যত ইচ্ছা আছে নিয়ে নাও খুঁজ যতটুকু তোমার লাগে ততটুকু নিয়ে নাও এভাবে মাহদি আসলাম তিনি বলবেন সম্মানিত উপস্থিতি আর একটি হাদিস বলে এই বিষয়টা এখানে এটি করছি হাদিসটি এসেছে মুসনাদ হাকিম আমরা অনেকে নাম শুনেছি এই মুসনাদ হাকিম ইমাম হাকিম রাহিমাহুল্লাহ লেখা এই হাদিসের কিতাবে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন
রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকরুজু ফি আখিরি উম্মতি আল মাহদিউ যে শেষ জামানায় উদ্গত হবে বের হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াসকি ইউসকিহিল্লাহু আল গাইসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তখন রহমতে ভরপুর মানুষের জন্য যা কল্যাণকর হবে এরকম প্রচুর পরিমাণে বৃষ্টি অবতরণ করবেন বৃষ্টি ফলে উপর থেকে প্রেরণ করবেন মুষলধারে বৃষ্টি হওয়া শুরু করবে কিন্তু সবই হবে মানুষের জন্য কল্যাণকর যে ইউসকিহি ইসকিহিল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করবেন পানি আল গাইসা বৃষ্টির যে পানি এই পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন প্রেরণ করবেন অবতরণ করবেন আর যখন বৃষ্টি হচ্ছে ঠিক সেই সময় আরো বেশি করে বৃষ্টি হবে যা মানুষের জন্য কল্যাণকর হবে ওয়া তাখরুজু আর সেই সময় তাখরুজুল আরজু জমিন বের করবে নাবাত হাদার উদ্ভিদ এই যখন বৃষ্টি হবে তখন জমিন তার ভিতর যত উদ্ভিদ রয়েছে তত ফসল রয়েছে সব বের করে দেবে মানুষের জন্য যা কল্যাণকর হবে মানুষ সেখান থেকে আহার করতে থাকবে ঠিক এভাবে আস্তে আস্তে সমস্ত যেমন পাপাচার পরিপূর্ণ হয়ে যাবে ঠিক প্রতিরূপভাবে আস্তে আস্তে মালিকাম আসার পরে সমস্ত পাপাচার দূরীভূত হয়ে নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে মুষলধারে বৃষ্টি হবে তা মানুষের জন্য কল্যাণকর হবে এবার বিভিন্ন প্রকার আল্লাহ যত যে নিয়ামতগুলো চাবে তিনি আমাদেরকে সেই নিয়ামতগুলো প্রেরণ করবেন সম্মানিত উপস্থিতি আপনাদের জামাত থেকে একটি প্রশ্ন করা হয়েছে তা হচ্ছে যে আপনারা যে জুম্মাতে ছিলেন যে মসজিদে ছিলেন সেখানে একটা জমি দান করেছেন যেভাবে জানি বা বলা হয়েছে সেটা হচ্ছে জমি দান করা হয়েছে এই জমি এখন আপনারা যেতে এই মসজিদে আসছেন এই ক্ষেত্রে এখন মাসলা কি হবে বা ওই জমি নেওয়া যাবে কিনা বা ওইখানে আমরা সওয়াব পাবো কিনা এ ধরনের প্রশ্ন করা হয়েছে বলতে গেলে বলতে হয় মিশকাতুল মাসাবিহ থেকে ইমাম বাগাবি রাহিমাহুল্লাহ বিশাল আকার কিতাবুল যাকাত অধ্যায় লিখেছেন যেখানে দান সৎকার পরিপূর্ণভাবে বিশাল বিশাল হাদিস উল্লেখ করেছেন তা বুখারী মুসলিম মিশকাত কিতাবুল যাকাতের 1959 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু আমালিন ইবনে আদামা ইবনে আদমের যত আমল হয় কুল্লু মানে সমল সকল প্রত্যেকটা ইবনে আদম যত আমল করুক যেটা আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমল জন্য একটা নেকি দিবে লাভুল হাসা তার জন্য একটা নেকি হবে যে আমলে সে করবে তার জন্য করে নেকি হবে একটা নেকি হবে আল্লাহ ওই একটা নেকিকে 10 নেকিতে পরিপূর্ণ করবেন কিন্তু মানুষের ঈমান তাকওয়া আল্লাহ ভীতির উপর ভিত্তি করে এই একটা নাকি 10 থেকে 700 তে পরিণত হতে পারে তা দান সৎকার করা হচ্ছে ওরকম নেকির কাজ কিন্তু এখানে বিশেষ করে যে যখন মসজিদ ভিত্তিক দান করতে হবে মসজিদ ভিত্তিক দান করতে হবে তখন বিষয়টি আরো ক্রিটিক্যাল হয়ে যায় শুধু মসজিদ কেন যে কোনো প্রকার দান যেটা দান ওই দান কখনো দেওয়ার পরে ফেরত নেওয়া ইসলামে নিষেধ উদাহরণ দেওয়া হয় যেমন হবে কোনো ব্যক্তি পেট ভরে খাবার খেল খাবার খাওয়ার পরে বমি করল বমি করে যদি সে ব্যক্তি তার ওই বমি আবার খেতে পারে যে ব্যক্তি খেতে পারে তার ক্ষেত্রে সম্ভব দান করে আবার দানকে ফিরিয়ে নেওয়া হাদিসের ভাব একই আল্লাহ রাসূল বলছেন যে দান করে সেই দানের জিনিস খোটা দেওয়া যাবে না সেটা নিয়ে ঝগড়া করা যাবে না সে ব্যাপারে আলোচনাই করা যাবে না দান তো দান এ কারণে মানুষের রিয়া আসবে বলেই আল্লাহ রাসূল বলেছেন যে তুমি পকেটে হাত দাও আমরা বলে থাকি বা ইমাম বর্তমান মাধ্যমে বলে থাকি পকেটে হাত দাও 4 টাকা আছে তোমার জন্য দান করে দাও কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন তোমরা গোপনে দান করো যেন তোমাদের ডান হাত কি দান করে বাম হাত যেন জানে না কারণ এক সময় মানুষ হিসাবে মানুষের ভুলভ্রান্তি হতে পারে এক সময় মানুষের মাঝে ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি হতেই পারে তাই সাবধান থাকবেন যত বড় বিপদ আসুক না কেন যত বড় ফিতনা আসুক না কেন বিশেষ করে দানের ব্যাপার থেকে একটু সজাগ থাকবেন যা দান করবেন
এর ব্যাপারে আপনি তো দূরের কথা আপনার পরিবার আপনার জামাতের কেউ না সেটা না ব্যাপারে খটনা বা কোনো কথা না হবে এমন হতে পারে একদিন কোনো বিষয়ে ঝগড়া হলো হতে হতে আপনি না বলে একজন ব্যক্তি বলে উঠলো যে আমরা অমুক দান করে যার কারণে 7 টাকা দিয়ে আজকে এত কিছু হয়েছে অনেক মসজিদে এরকম রেওয়াজ রয়েছে এরকম যেন না হয় যখনই কোনো ব্যক্তি এটা এই কথা উচ্চারণ করবে তখনই এ জামাত শত সওয়াব সে অর্জন করেছে সবগুলো কি হবে দুরিশাত হয়ে যাবে সবগুলো দুরিশাত হয়ে যাবে তাই দান করা যেমন সওয়াবের কাজ দান করে খোটা দেওয়া দান করে তার তুলনা করা তার চেয়েও বড় খারাপ কাজ তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝা এবং সে অনুযায়ী আমল করা তাওফিক দান করেন আল্লাহুম্মা আমিন।